চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেইন ভিডিও তোমাদের জন্য মিস না হয় সো হিয়ার উই গো কল অফ ডিউটি ব্ল্যাক অপস স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা মূল গল্পে যাওয়ার আগে আমি তোমাদেরকে কোল্ড ওয়ার সম্বন্ধে জানিয়ে দিই কোল্ড ওয়ার হচ্ছে শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে চলমান ছিল এই যুদ্ধে ইউএসএ ও সোভিয়েত ইউনিয়ন যদিও সরাসরি যুদ্ধ চড়ায়নি তবে এই যুদ্ধটা ছিল নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করার এক নোংরা খেলা যেমন সোভিয়েত ইউনিয়ন কোনো অস্ত্র তৈরি করলে ইউএসএ তার চেয়ে বেটার অস্ত্র তৈরি করলো সোভিয়েত ইউনিয়ন আবার পাল্টা কে টেক্কা দেওয়ার জন্য মহাকাশে প্রথম মানুষ পাঠালো আমেরিকা এটা দেখে নিজেকে শক্তিশালী প্রমাণের জন্য যুদ্ধ বিমান তৈরি করলো তো এভাবেই চলছিল ইউএসএ ও সোভিয়েত ইউনিয়নের মাঝে স্নায়ুযুদ্ধ যা সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়ার সৃষ্টি হবার পর উনিশশো সালে এই যুদ্ধ শেষ হয় এখন মূল গল্পে চলে যাই। সময়টা উনিশশো সাল সোভিয়েত ইউনিয়নের একটি দ্বীপ রিভার আইল্যান্ডে অবস্থিত সোভিয়েত ল্যাব থেকে ইউএসএ এর এজেন্টরা তাদের এক সঙ্গী অ্যালেক্স ম্যাসনকে আটক করে বন্ধুরা এই আমাদের গল্পের মূল চরিত্র তো সিআইএ এজেন্টরা জিজ্ঞাসাবাদ করার জন্য একটি রুমে নিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে এবং অ্যালেক্স মেশনে জ্ঞান ফেরার পর তার আশেপাশে সে অনেকগুলো অ্যানালগ টিভি দেখতে পায় যেগুলোতে বিভিন্ন রঙের নম্বর দেখানো হচ্ছে হঠাৎ উপরে একটি স্পিকার থেকে একজন বলে যে ব্রডকাস্টিং স্টেশন কোথায় নম্বরগুলো মনে আছে ড্রাগোবিচ কে এসব প্রশ্ন আস্ক করতে অ্যালেক্স উত্তর দেয় যে আমি কিছু জানি না তখনই অ্যালেক্সকে বিদ্যুতের শখ দেওয়া হয় এবং আবার পুনরায় আস্ক করা হয় তুমি অ্যালেক্স মেশন না যিনি উনিশশো সালে একটা মিশনে কিউবাতে গিয়েছিলে এটা কি সত্যি এরপর অ্যালেক্স একটু একটু করে মনে পড়তে থাকে অতীতের কথা এবং আমরাও ঘটনাক্রমে উনিশশো সালে চলে যাই উনিশশো সালে অ্যালেক্স ও তার দুই সহযোগী ফ্র্যাঙ্ক ওটস এবং বোম্যানকে কিউবাতে ফিদেল কাস্ত্রকে খুন করার জন্য পাঠানো হয় বন্ধুরা এই ফিদেল কাস্ত্র ছিল কিউবার প্রেসিডেন্ট তো এই ফিদেল কাস্ত্রকে খুন করার মিশনে গিয়ে অ্যালেক্স উডস ও বোম্যান একটি রেস্তোরাঁয় সময় কাটাচ্ছিল কিন্তু তখনই ওদিকে কিউবার সেনাবাহিনী এসে সার্চ করা শুরু করে কারণ তাদের হাতে গোয়েন্দা তথ্য তথ্য ছিল যে সিআইএ তাদের কিছু এজেন্টকে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে খুন করার জন্য এখানে পাঠিয়েছে তো এখানে অ্যালেক্সকে কিউবার সেনাবাহিনী এক সৈন্য সার্চ করতে এলেই উড ওই সৈন্য হাতে আক্রমণ করে এরপর অ্যালেক্স ও বোমেন অস্ত্র তুলে নিয়ে ওই সৈন্যদেরকে প্রতিহত করে এরপরে রেস্তোরাঁ থেকে তারা বের হয়ে যায় কিন্তু ততক্ষণে পুলিশ এসে পড়েছে তাদের সকলকে আটক করতে তখনই অ্যালেক্স ও তার দল পাল্টা গুলি চালিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে একটি ট্যাক্সিতে উঠে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় ঠিক এর পরের দিনই তারা ফিদেল কাস্ত্রো এর বাড়ির কাছে తాన్నే মূলত তাদের টার্গেট ছিল ফিদেল কাস্ট্রোকে খুন করে তার বাড়ির কাছে অবস্থিত এয়ারফিল্ড থেকে একটি বিমান হাইচেক করে পালিয়ে যাবে বিভিন্ন বাধা পেরিয়ে অ্যালেক্স মেসন ফিদেল কাস্ট্রো ও তার সহযোগী এক নারীকে গুলি করে খুন করে ফেলে তারপর তারা ওই এয়ারফিল্ডে পৌঁছায় একটি বিমান হাইচেক করার জন্য সময় মতো তারা তারা একটি বিমান হাইজেক করে ওড়ার জন্য সামনে এগোতে থাকে তবে ততক্ষণে কিউবার সেনারা সব তাদের পেছনে লেগে যায় তাই অ্যালেক্স বিমানের সাথে যুক্ত একটি মেশিন গান দিয়ে কিউবার সৈন্য প্রতিহত করতে থাকে কিন্তু অবস্থা বেগতিক দেখে অ্যালেক্স নিজেই প্রাণের মায়া ত্যাগ করে বিমান থেকে নেমে একটি আর্টিলারি গান দখল করে সকল কিউবার সৈন্যদের বিরুদ্ধে একাই লড়তে থাকে ততক্ষণে তার সঙ্গীরা বিমান নিয়ে উড়াল দিয়ে দেয় কিন্তু এর একটু পরেই কিছু ব্যক্তি অ্যালেক্সকে আটসে ফেলে গান করে ফেলে এরপর অ্যালেক্সের সেন্স ফিল্ডে সে সে রুসালকা নামের একটি জাহাজের সামনে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে জীবিত অবস্থায় দেখতে পায় তখন অ্যালেক্স অবাক হলে কাস্ত্রো জানায় যে বোকা আমেরিকান তুমি আমার ডুপ্লিকেটকে খুন করেছো আসল কাস্ত্রো তো তোমার সামনেই বেঁচে আছে অ্যালেক্স তখন সামনে রাশিয়ান দুজন সেনা জেনারেল নিকিতা দ্রাগোবিচ ও কৃষি দেখতে পায় তো ফিদেল কাস্ত্রো অ্যালেক্সকে খুন না করে বরং রাশিয়ান ওই দুই জেনারেলের কাছে তুলে দেয় এরপর ড্রাগোবিচ অ্যালেক্সকে বরকোটা কারাগারে পাঠিয়ে দেয় বন্ধুরা এই বরকোটা গুলাগ নামক কারাগারটা সোভিয়েত অথরিটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মান সৈন্য সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন ক্রিমিনাল ও বিরোধী বিভিন্ন গোয়েন্দাদের এখানে আটকে রাখা হতো তো দিনের পর দিন অমানসিক পরিশ্রম করানো হতো এদের উনিশশো সালে এটি বন্ধ করে দেওয়া হয় তো অ্যালেক্সকে ওই কারাগারে নেওয়ার পর অ্যালেক্স ওদিকে গিয়ে ভিক্টর রাজনভ নামক এক কয়েদের সাথে পরিচিত হয় বন্ধুরা এটা সেই ভিক্টর রেজনভ অভিশাপ যে কল অফ ডিউটি ওয়ার্ল্ড এট ওয়ারে সোভিয়েত রেড আর্মির হয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তো যারা কল অফ ডিউটি ওয়ার্ল্ড এট ওয়ারের স্টোরি এক্সপ্লেন দেখনি তারা উপরে আই বাটনে ক্লিক করে স্টোরি এক্সপ্লেনটা দেখে নাও তো ভিক্টর রেজনভ থেকে অ্যালেক্স জানতে পারে যে রেজনভ মূলত নিকিতা ড্রাগোভিচের জন্যই এই কারাগারে বন্দী রয়েছে আজ প্রায় সতেরো বছর যাবৎ এরপর আমরা অতীতে চলে যাই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ তখনই সোভিয়েত ইউনিয়নের এক অঞ্চলে এক জার্মান ক্যাম্প দখল করার জন্য সোভিয়েত রেড আর্মির এক উর্ধ্বতন কর্মকর্তা নিকিতা দ্রাগোভিচ হ্যাঁ বন্ধুরা এটাই সেই নিকিত র্যাগ যে এই গল্পের মূল ভিলেন। তার অধীনস্থ সেনাদের সে অর্ডার দেয় যে ওই ক্যাম্প তো দখল করতে হবেই পাশাপাশি এক জার্মান সাইন্টিস্ট যার নাম ফ্রেডরিক স্টাইনার তাকে জীবিত উদ্ধার করতে হবে তো যাদেরকে নিকিতা ড্রাগোবিচ অর্ডার দিয়েছিল তাদের মধ্যে ভিক্টর রাজনব ও তার সহযোগী দিমিত্রি পেত্রিংকেও ছিল সময়মতো মতো ভিক্টর সহ বাকিরা অর্ডার অনুযায়ী ওই জার্মান ক্যাম্পে গিয়ে আক্রমণ করে ওখানে অবস্থানরত সব জার্মান সৈন্যদেরকে ঘায়ল করে একটি রুমি ওই সাইন্টিস্ট ফ্রেডরিক স্টাইনারকে পায় এরপর ওই সাইন্টিস্টকে জীবিত উদ্ধার করে ড্রাগোবিচ কাছে আনলে রাজনব জানতে পারে যে ড্রাগোবিচ স্টাইনার ও তাদের আরেক সহযোগী থেকে লেফ পিপস মিলে হিটলারের নির্দেশে তৈরি হওয়া একটি বিষাক্ত গ্যাস যার নাম নোভা তা দখল করতে যাচ্ছে জার্মান বিজ্ঞানী স্টাইনার থেকে আমরা আরও জানতে পারি যে এই গ্যাসটা মূলত হিটলার এই জন্যই তৈরি করতে বলেছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিজয় সহজ হয় কিন্তু এই গ্যাস স্থানান্তরের সময় ব্যবহৃত জাহাজ রাশিয়া হয়ে পার হওয়ার সময় রাশিয়ান আর্মিদের আক্রমণে প্রায় অকেচ হয়ে যায় তাই নাজি বাহিনী সময় মতো এই গ্যাসটি আর হাতে পায়নি তো অতপর তারা সবাই ভেতরে গিয়ে সেই নোভা গ্যাসের ফ্যাসিলিটি দেখতে পায় যা একটি রকেটের মতো চিমনির ভেতরে রাখা ছিল অতঃপর ওখানে ড্রাগোবিচ ও কিপস তার পুরো বাহিনীর সাথে বেইমানি করে অনেককেই ওই জাহাজে অবস্থিত গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেয় মূলত বিষাক্ত নোভাসিক্স গ্যাসটা টেস্ট করার জন্যই তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওখানে রেজনব ও দিমিত্রিকে আলাদা চেম্বারে ঢুকানো হয় এরপর গ্যাস ছেড়ে দেওয়ার পর দিমিত্রি সহ অনেকেই ওই গ্যাস চেম্বারে মারা যায় কিন্তু ভিক্টর রেজনবদের চেম্বারে গ্যাস ছাড়ার আগে ওই জাহাজে ব্রিটেনের কমান্ডো আই মিন এস এস আক্রমণ করে আসলে ইংল্যান্ডও চাচ্ছিল নোভাসিক্স গ্যাসে নিজেদের ভাগ বসাতে তো ওখানে এস এস বাহিনী আক্রমণ করার পর জাহাজে সোভিয়েত মনাম এস এস শূন্যদের মাঝে তুমুল গোলাগুলি শুরু হয় এবং এতে গ্যাস চেম্বারের দরজায় প্রবল বিস্ফোরণ হলে রেজনব সহ জীবিত বাকিরা বের হয়ে যায় এরপর রেজনভ ও বাকিরা এসএস সিনাদেরকে প্রতিহত করে ওই জাহাজ থেকে নেমে যায় এবং এর কিছুক্ষণ পরই রেজনব দুর্বল হয়ে যায় এবং সেখানে জ্ঞান হারায় এরপর ড্র্যাগো বিচ রেজনব সহ অনেককে ওই স্থান হতে তুলে যুদ্ধাপরাধীর অপবাদ দিয়ে বরকোটাতে বন্দি করে দেয় এসবে রেজনভ অ্যালেক্স বলেছিল এভাবে দিনের পর দিন একসাথে থাকতে থাকতে রেজনব ও অ্যালেক্স খুবই ভালো বন্ধু হয়ে যায় এরপর উনিশশো বাষট্টি সালে রেজনব ও অ্যালেক্স সহ বাকি কয়েদিরা মিলে প্ল্যান করে বরকোটা কারাগার থেকে পালিয়ে যাবার সে প্ল্যান অনুযায়ী তারা স্টেপ স্টেপ নাম্বার গার্ডকে মেরে চাবি সংগ্রহ করা স্টেপ নাম্বার টু লিফট দিয়ে সবাই উপরে ওঠা স্টেপ নাম্বার থ্রি বহুতল ভবন থেকে শত্রুদের ওপর গোলা নিক্ষেপ স্টেপ নাম্বার ফোর তালা ভেঙে মূল ভবনে বাহিরে যাওয়া স্টেপ নাম্বার ফাইভ হেলিকপ্টার ক্র্যাশ করানো স্টেপ নাম্বার সিক্স শত্রুদেরকে যথাসম্ভব মোকাবেলা করে সামনে এগুনো স্টেপ নাম্বার সেভেন কাউকে ছাড় না দেয়া স্টেপ নাম্বার এইট ওয়ার বাইক হাইজেক করে পালানো প্ল্যান মতো এই আটটা ধাপ এর সবগুলো কাজ সম্পূর্ণ করার পর রেজনক ও অ্যালেক্স দুটো বাইক হাইজেক করে ওই বরকোটা থেকে বের হয়ে যায় এরপর তাদেরকে পেছনে সোভিয়েত সৈন্যরা বাইক ও মিলিটারি নিয়ে ধাওয়া করতে থাকে একটা সময় অ্যালেক্স ও রেজনব একটি ট্রাকের কাছে গিয়ে বাইক থেকে ট্রাকে উঠে যায় এবং রেজনব ট্রাক চালাতে নেয় এবং অ্যালেক্স ট্রাকে সংযুক্ত মেশিনগান দিয়ে সোভিয়েত আর্মিদের ট্রাক বাইক ও হেলিকপ্টার গুলোকে প্রতিহত করতে থাকে এবং তখনই রেজনব বলে যে তাদের পাশে দিয়ে সামনে এগুনো ট্রেনে জাম দিতে অ্যালেক্স তখন সুযোগ বোঝে জাম দেয় এবং ট্রেনের বগির মই ধরে চলে যায় কিন্তু রেজনব আর গাড়ি থেকে বের হতে পারে না কারণ তার আগে সোভিয়েত সৈন্যরা রেজনবের চালানো ট্রাকটাকে আটকে ফেলে এরপর আমেরিকাতে অ্যালেক্স মেশন সামহাউ পৌঁছায় এরপর সিআইএ ওকে বিভিন্ন টেস্ট করে কারণ সিআইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশঙ্কা ছিল যে অ্যালেক্স মেশন হেতু ভিক্টর রেজনব নামক এক কমিউনিস্টের সাহায্যেই পালিয়েছে তাই অ্যালেক্স মেশন আবার কমিউনিস্টদের সাথে সামহাউ মিলে সামহাউ হাত মিলে ফেলেনি তো তো যাই হোক সিআইএ এর সকল টেস্ট সফলভাবে পাশ করার পর অ্যালেক্স পুনরায় সিআইএ এর হয়ে কাজ করতে দেয়া হয় উনিশটি সালের নভেম্বরে সহযোগী জেসন আমেরিকার পেন্টাগনে নিয়ে যায় বন্ধুরা মূলত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির অনুরোধেই রবার্ট ম্যাকনামারা জেসন হাটসনের কাছে অনুরোধ করেছিল অ্যালেক্সকে পেন্টাগনে নিয়ে যেতে তো সময় মতো হাটসন রবার্ট ম্যাকনামারা ও অ্যালেক্স পেন্টাগনে চলে যায় এরপর অ্যালেক্স গিয়ে সাক্ষাৎ করে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাথে এরপর জন এফ কেনেডি অর্ডার দেয় যে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কাজাকাস্তানে একটি স্টেশন থেকে স্যাটেলাইট হবে হবে থামাতে এবং যে করেই হোক নিকিতা নামক নামকে জেনারেলকে ঘায়াল করতেই হবে তবে এসব বলার মাঝে অ্যালেক্স এর ব্রেইন বহুবার প্রেসিডেন্ট কেনেডিকে খুন করতে চায় তবে অ্যালেক্স খুব কষ্টে এসব সামলায় তো সময় মতো একদিন উডস অ্যালেক্স ও বোম্যান ওই স্যাটেলাইট স্টেশনে পৌঁছে কিছু রাশিয়ান সৈন্যকে ঘায়ল করে ওই রাশিয়ান সৈনিকদের পোশাক নিজেরাই পরে নেয় এরপর তারা স্টেশনের ভিতরে যায় কিন্তু তারা দেখতে পায় যে তাদের এক সহযোগী যার নাম উইভার লেপ ক্রিপস চ্যাঙ্কো টর্চার করে একটি চোখ উপড়ে ফেলে এরপর অ্যালেক্স উডস ও বোম্যান সুযোগ বুঝে ওই স্টেশনে আক্রমণ করে সামনে এগুতে থাকে এবং সঠিক সময় এরা ওই স্যাটেলাইটের এর কাছে পৌঁছায় কিন্তু ততক্ষণে স্যাটেলাইটটা মহাকাশে নিক্ষেপ করা হয়ে গেছে তখন আর কোনো উপায় না পেয়ে অ্যালেক্স একটি রকেট লঞ্চার দিয়ে ওই স্যাটেলাইট বরাবর শেল ছুঁড়ে মারে ফলে রকেটটা ওই স্যাটেলাইটে গিয়ে লাগলেই স্যাটেলাইট ব্লাস্ট হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু তখনই ওখান থেকে একটি ট্যাক্সি দ্রুত ছুটতে থাকে যার ফলে উডস এর সন্দেহ হয় যে ওটার মধ্যে ক্রিস্চ্যাঙ্ক রয়েছে তাই উডস একটি এপিসি হাইচেক করে তা দিয়ে ওই ট্যাক্সি বরাবর গলি করতে থাকে ফলে ট্যাক্সিটি ব্লাস্ট হয়ে যায় এবং আমেরিকা ধরেই নেয় যে লেপক্রিপস্টেন হয়তো মৃত্যুবরণ করেছে এরই মাঝে বাইশে নভেম্বর উনিশশো সালে জন এফ কেনেডিকে রহস্যজনকভাবে মাথায় গুলি করে মেরে ফেলা হয় এরপর লিন্ডন জনসন ইউএসএ এর প্রেসিডেন্ট হবার পরই সরাসরি নর্থ ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বন্ধুরা এটা ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত যা উনিশশো পঞ্চান্ন থেকে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত প্রায় দীর্ঘ বিশ বছর স্থায়ী ছিল মূলত কমিউনিজম যেন এশিয়াতে না চলে তাই ইউএসএ ভিয়েতনামের সাথে এই যুদ্ধে নামলেও বিশ বছর সব রকম শক্তি খরচ ইউএসএ ভিয়েতনামের এনভিএ ও ভিয়েতকং সৈন্যদের কাছে লজ্জাজনকভাবে আমেরিকা পরাজয় বরণ করে তো উনিশশো সালে যখন ভিয়েতনামের যুদ্ধ চরমে তখন অ্যালেক্সকে ভিয়েতনামে পাঠানো হয় যুদ্ধ করার পাশাপাশি তদন্ত করার জন্য যে এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সরাসরি সহায়তা করছে কিনা তো ক্যাম্পে তার সহযোগী জ্যাসন হার্টসন অ্যালেক্সকে তাবুর বাহিরে বের করে আনে এবং উটসের সাথে জিপে চড়ে সামনে ইনভেস্টিগেশনের জন্য বের হয় কিন্তু তখনই ভিয়েতনামের এনভিএ সৈন্যরা সর্বশক্তি দিয়ে আক্রমণ করলে ইউএসএ এর অনেকেই মারা যায় এবং হার্টসন উডস ও এলেক্স সহ বাকিরা যথাসম্ভব নিজেদের সামর্থ্য দিয়ে এন ভি এ সৈন্যদেরকে মোকাবেলা করে সামনে এগুতে থাকে এরপর তার একটা সময় যখন এন ভি এ সৈন্যরা অপ্রতিরোধ হয়ে ওঠে তখন ইউএসএ এয়ার সাপোর্ট নিয়ে ওখানে নিজেদেরকে রক্ষা করে এরপরে ভিয়েতনামের হিউ সিটিতে ইউএস এর হেলিকপ্টারে তখন অ্যালেক্স ও ছিল তারা যখন হেলিকপ্টার থেকে নিচে নামতে নেয় তখনই আর্টিলারি গার্নের ছোড়া বুলেটে রে বিধ্বস্ত হয় ভাগক্রমে অ্যালেক্স ও উডস একটি বিল্ডিং এর জানালা ভেঙে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে এরপর ওই বিল্ডিং এর মধ্যে একের পর এক এন ভি এ প্রতিহত করতে 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 অ্যালেক্স ও উডস সামনে তবে এক পর্যায়ে একটি রুমে গিয়ে ভিক্টর রাজনবকে দেখতে পায় তখনই ভিক্টর রাজনব অ্যালেক্সকে একটি ডকুমেন্ট দেয় যা পরে অ্যালেক্স জানতে পারে যে লেফ ক্রিপস্যাঙ্কও জীবিত আছে এরপর তারা সামনে এগোয় এবং তখনই এনবিএ সৈন্যরা সর্বশক্তি তাদের বিরুদ্ধে প্রয়োগ করে তখনই অ্যালেক্স ও উডস সহ বাকিরা একটি গান বোটে চড়ে হিউ সিটি থেকে পালিয়ে যায় এর কদিন পরে একটি মিশনে অ্যালেক্সরা হেলিকপ্টার দিয়ে টহল দেবার পথে যখন তারা ভিয়েতনামের জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই ভিয়েতকং এর সৈন্যরা আরপিজি রকেট দিয়ে আঘাত করে হেলিকপ্টারটাকে ক্রাশ করায় তখন কৌশলে ও উর্জ হেলিকপ্টার থেকে বের হয়ে ভিয়েতকং সৈন্যদেরকে মেরে সামনে ঘন জঙ্গল দিয়ে এগুতে থাকে অতঃপর তারা ভিয়েতনামের টানেল থেকে শুরু করে নদীপথ এবং ঘন জঙ্গলে হিউজ পরিমাণ ভিয়েতনামের সৈন্যদের সাথে তারা ফাইট করে তবে এরই মাঝে হঠাৎ সিআইএ জানতে পারে যে লেপ ক্রিশ্চ্যাঙ্কো ও নিকিতা দ্রাগোবিচ একটি ট্রান্সপোর্ট বিমানে করে নোভাসিক গ্যাসের শিপমেন্ট নিয়ে যাচ্ছে বিমানটা ভিয়েতনাম হয়েই সামনে এগোবে তাই সিআইএ ইউএসএ এর সোলজারদেরকে অর্ডার দেয় যে যে করেই হোক প্লেনটাকে শুট ডাউন করে মাটিতে ক্র্যাশ করতে কথামতো ভিয়েতনামে মোতায়েন করা ইউএসএ সৈন্যরা ওই

নিয়ে যাওয়া হয় ওখানে হিউজ পরিমাণে টর্চার করা হয় ওদের উপর তখন এক রাশিয়ান সৈন্য ভোমেনের মাথায় লোহার পাইপ দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে এরপর উডস ওখানে বসিয়ে ওরা ঠাট্টা করতে থাকে তখনই সুযোগ বুঝে একটি পিস্তল হাত থেকে কেড়ে নিয়ে ওই ভিয়েতনামের বাকিদেরকে মেরে ফেলে এরপর উডস ও অ্যালেক্স অনেক বাধা পেরিয়ে ভিয়েতকং এর ওই গুহা থেকে বের হয়ে একটি রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টার দেখতে পায় এবং ওই রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টারটা হাইজেক করে অ্যালেক্স ও উডস সামনে এগোয় এবং প্রতিমধ্যে ভিয়েতকং ও এনভিএ সৈন্যদের বিভিন্ন স্থাপনা ও প্লাটুনকে ধ্বংস করতে থাকে কিছু রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টারও তারা ওখানে ব্লাস্ট করে ওরা পুরোপুরি শিউর হয়ে যায় যে সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামকে এখানে পুরোপুরি সহায়তা করছে এরপর যখন হেলিকপ্টারটার অবস্থা রিস্কি হয়ে যায় তখন একটি স্থানে উডস এবং অ্যালেক্স হেলিকপ্টারটি নিয়ে অবতরণ করে এবং সামনে অবস্থিত একটি রাশিয়ান ভিয়েতনামি মিত্র বাহিনীর একটি ক্যাম্প দেখতে পায় ওরা সেটাতে আক্রমণ করে এবং সুযোগ বুঝে যখন একদম ভেতরে চলে যায় তখনই অ্যালেক্স ক্রিপস ট্যাঙ্ককে সামনে পায় তবে ক্রিপস ট্যাঙ্ক অ্যালেক্সকে খুব পিটানি দেয় এরপর হঠাৎ ওখানে উডস এসে পেছন থেকে ক্রিপস্ট্যাঙ্গোর পেটে ছুরি ঢুকিয়ে দেয় ক্রিপস্ট্যাঙ্গো তখনই তার দেহে অ্যাটাচ করা সকল গ্রেনেড বোমার পিন একসাথে এক টানে খুলে ফেলে তাই উপায় না পেয়ে উডস ক্রিপস্ট্যাঙ্গোকে নিয়েই সামনে ঝাঁপ দেয় এরপর বিশাল একটি ব্লাস্ট হয় সেখানে অর্থাৎ উডস এবং ক্রিপস্ট্যাঙ্গো উভয়ই সেখানে মারা যায় এবং অ্যালেক্স তখন রেজনবকে দেখতে পায় রেজনব তখন অ্যালেক্সকে বলে যে ক্রিপস্ট্যাঙ্গো স্টাইনার ও ড্রাগোবিচ এদের সকলকে অবশ্যই মরতে হবে অ্যালেক্স একরকম এরপর মাইন্ডসেট করে নেয় যেহেতু তার বন্ধু উডস বোম্যান এবং তার সাথে বরকোটা কারাগারে নির্যাতিত সকল কয়েদির কথা ভেবে সে সিদ্ধান্ত নেয় যে যে করেই স্টাইনার এবং ড্রাগোবিচকে সে খুন করবেই এরপর বহু তদন্তের পর সিআইএ জানতে পারে যে ড্রাগোবিচ ও স্ট্রাইনারের পাশাপাশি প্রবর্তীতে নোভাসিক্স গ্যাসের ডেভেলপমেন্টের জন্য আরো একজন ব্রিটিশ গবেষক সহায়তা করেছে যার নাম ক্লার্ক বর্তমানে এই ক্লার্ক হংকং এর কৌলোন সিটিতে আছে তো নয় ফেব্রুয়ারি উনিশশো সালে সিআইএ এর জেসন হার্টসন উইভার মিলে হংকং এ গিয়ে কৌশলে ওই ক্লার্ককে আটক করে এবং তখন জিজ্ঞাসাবাদের পর ক্লার্ক জানায় যে আমি অলরেডি একজন মৃত মানুষ বলা চলে ওদের প্রজেক্ট ওরা কি করেছে তা আমি ঠিক জানতাম না স্টাইনার ও ড্রাগোবিচের জন্য এখন আমাকে পালিয়ে বেড়াতে হয় আমাকে খুন করার জন্য লোকজন হন্য হয়ে খুঁজছে আমি কিন্তু ড্রাগোবিচকে কে দেখিনি কখনো আমি জার্মান বিজ্ঞান স্টাইনার সাথে ওদের ফেসিলিটি নির্মাণে ডিজাইন করে সহায়তা করেছিলাম এসব বলতে বলতেই হংকং এর সিকিউরিটি ফোর্স ওদের উপস্থিতিতে পেয়ে ওদের ওপর আক্রমণ করে তাই উইভার হারসন ও ক্লার্ক একের পর এক বিল্ডিং পাড়ি দিতে থাকে এবং শত্রুদের সাধ্যমতো মোকাবেলা করতে থাকে সব শেষে একটা মোমেন্টে যখন হার্টসন ও ক্লার্ক অন্য বিল্ডিং থেকে লাভ দিয়ে অপর এক বিল্ডিং এ অবতরণ করে তখন ক্লার্ক পিছলে পড়ে যেতে থাকে কিন্তু হাটসন তখন ক্লার্কের হাত ধরে ক্লার্ক বাঁচাতে নেয় তখন ক্লার্ক বলে দেয় যে ওই ফ্যাসিলিটিটা রাশিয়ার মাউন্ট ইয়ামাটাও পর্বতমালায় অবস্থিত এটা বলার ক্লার্কের মাথায় দূর থেকে সৈন্যরা গুলি করে ফেলে ফলে পরে ক্লার্ক ওখানেই মারা যায় তাই হাটসন ও উইবার সুযোগ বুঝে তাদের ভাড়া করা একটা গাড়িতে করে ওদিক থেকে পালিয়ে যায় এরপরে আঠারোই ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি সালে ইউএস ফোর্স তাদের একটি মিশন লঞ্চ করে তাদের ঐতিহাসিক ওয়াই এফ টুয়েলভ ফাইটার ব্ল্যাকবার্ড বিমান দিয়ে তারা রাশিয়া মাউন্ট ইয়ামাটাও পর্বতমালায় গিয়ে অনেক উপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করে ইউএস মেরিন্সের ওই টিমটা অলরেডি মাউন্ট ইয়ামাটো পর্বতমালায় গিয়ে পৌঁছে গিয়েছে ইউএস মেরিন্সের ওই টিমে জ্যাসন হার্টসন ও উইবারও ছিল তো তারা ওয়াইএফ টুয়েলভ হতে প্রাপ্ত তথ্য ও নির্দেশনা অনুসরণ করে একটা সেফ হাউসে পৌঁছায় কিন্তু তখনই সেখানে কিছু রাশিয়ান সৈন্য এলে ইউএস ও সকল সোভিয়েত সৈন্যদের ঘায়ল করে এবং তারা বিভিন্নভাবে সোভিয়েত সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে সামনে থাকে তবে এর মাঝে তারা বিভিন্ন কৌশলে সোভিয়েত সৈন্যদের প্রতিহত করে অবশেষে মাউন্ট ইয়ামাটাও পর্বতের একদম নিচে অবস্থিত রিসার্চ ল্যাব পৌঁছায় ওখানে তারা ইউএসএ এর একটি ম্যাপ দেখতে পায় যার মধ্যে লাল রঙের বিভিন্ন পয়েন্ট করা ছিল ওখান থেকে উইভার ও হার্টসন অনেকগুলো ডকুমেন্ট সংগ্রহ করে কিন্তু তখনই সোভিয়েত সৈন্যরা ওখানে আক্রমণ করলে তারা রিস্ক নিয়ে দ্রুত ওদিক থেকে পালিয়ে যায় এবং পালাবার সময় একটি ট্রাকে উঠে যায় তারা তখন ওই হাটসন ট্রাকের সৈন্যদেরকে ঘায়াল করতে থাকে এবং তখনই উইবার ট্রাক চালিয়ে সকল ডকুমেন্ট সহ ওই স্থান চলে যায় এরপর ফেব্রুয়ারি সালে আমরা ও ওস রিভার্স আইল্যান্ডে যেতে দেখি মূলত স্টেইনারকে খুন করার জন্যই অ্যালেক্স ওখানে গিয়েছিল অতপর খুব কৌশলে অ্যালেক্স ওখানে পৌঁছানোর পর বহু বাধা পেরিয়ে শেষমেশ অ্যালেক্স জার্মান সায়েন্টিস্ট স্টেইনারের কাছে চলে যায় তখন স্টেইনারকে অনেক মারধর করে অ্যালেক্স গুলি করে মারার জন্য স্টেইনারের মাথা বরাবর পিস্তল ধরে কিন্তু এর ঠিক তিরিশ মিনিট আগে ইউএস মেরিনসের সৈন্যরা মাউন্ট কেমাটো থেকে আনা ডকুমেন্টে প্রাপ্ত তথ্য দিয়ে তারা সকল প্রস্তুতি নিয়ে রিভার আইল্যান্ডে এসে পড়ে হাটসন ও উইবার সহ বাকিরা এই দ্বীপে বন্ধ করা ও স্টেইনারকে আটক করার জন্য এসেছিল কিন্তু তখনই রাশিয়ান সৈন্যরা ইউএস মেরিনসের ওপর উপর আক্রমণ করে দেয় ইউএস মেরিনসের সৈন্যরা যথাসাধ্য মোকাবেলা করছিল সোভিয়েত সৈন্যদের তখনই হঠাৎ ওই স্থানে নোভাসিক্স গ্যাসের বিস্ফোরণ ঘটানো হয় তাই গ্যাস মাস্ক পরে হাটসন ও উইবার সহ বাকিরা সামনে এগোয় এবং সবশেষে তারা ল্যাবে পৌঁছে অ্যালেক্স চেম্বারে দেখতে পাই যে স্টেনার খুন করার জন্য পিস্তল ধরে রেখেছে তখন হারসন ওইবার তড়ি ঘড়ি করে অ্যালেক্স থামাতে গেলেও ব্যর্থ হয় কারণ অ্যালেক্স ততক্ষণে অলরেডি স্টেনার কে গুলি করে মেরে ফেলে তো ওদিক থেকে অ্যালেক্স কে আটক করার পর ও ওইবার সহ পুরো সিআইএ এর টিম ইউএসএ তে অ্যালেক্স নিয়ে আসে এতক্ষণ এই সবাই হারসন ইন্টারোগেশনের সময় অ্যালেক্স কে বলছিল অতঃপর অ্যালেক্স অতীতের জ্ঞান কিছুটা ফিরে আসে তখন হারসন জানায় যে এতক্ষণ আমি ওইবার তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম তুমি কি জানো যে তুমি কত বড় ঝামেলা পাকিয়েছো মাউন্টিয়ামাটো থেকে পাওয়া ডকুমেন্ট থেকে আমরা জানতে পেরেছি যে স্টেনার ড্রাগোভিচ ও প্ল্যান করে বরকুটাতে আটক বিভিন্ন আমেরিকান লোকদের মাঝে অনেক বিতর্কিত এক্সপেরিমেন্ট করে তাদের ব্রেন ওয়াশ করেছে কোল্ড ওয়ার জয় হবার জন্য সোভিয়েত ইউনিয়ন অন্যদের মতো অ্যালেক্সকেও ব্রেন ওয়াশ করেছে যেন অ্যালেক্স জন এফ কেনেডিকে মেরে ফেলে তবে এরপরেই রেজনভ এসে তোমাকে বলেছিল যে ক্রিস্টিয়াঙ্কো ড্রাগোবিচ অ্যান্ড স্টাইনার ওল মাস্ট ডাই এদেরকে মরতেই হবে এসব শোনার পর তুমি প্রেসিডেন্ট কেনেডির পাশাপাশি ক্রিস্টিয়াঙ্কো ড্রাগোবিচ ও স্টাইনারকেও খুন করবে বলে মনস্থির করে ফেলো আর নোভাসিক্স গ্যাসে সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে নিকিতা ড্রাগোবিচ যেকোনো সময় পুরো ইউএসএ বিভিন্ন স্টেটে ছড়িয়ে দেবে এবং এরপরেই ইউএসএ নিউক্লিয়ার বোমা সোভিয়েত ইউনিয়নের ওপর ফেলবে এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে ড্রাগোভিচ মূলত একটা ব্রডকাস্টিং স্টেশন থেকে কিছু নাম্বার প্রোভাইড করবে তার এজেন্টদের আই মিন তার স্লিপার এজেন্টদের যা একটি গোপন পাসওয়ার্ড অ্যালেক্স তোমার মতো এমন বহু লোককে স্লিপার এজেন্ট হিসেবে সোভিয়েত ইউনিয়ন আমেরিকাতে ফেলে রেখেছে ব্রডকাস্টিং স্টেশন থেকে যখনই ড্রাগোবিচ পাসওয়ার্ডটা প্রচার করবে তখনই ইউএসএতে মোতায়েন করা তোমার মতো বাকি এজেন্টরা না চাইতেও নোভাসিক্স গ্যাস ছড়িয়ে দেবে ইউএসএতে আমি জানি তুমি বিশ্বাসঘাতক নয় তোমার উপর বিভিন্ন রকম টেস্ট করে একরকম ব্রেনমাশ করে ফেলা হয়েছে তোমাকে একমাত্র স্ট্রেনারে এই পাসওয়ার্ডটা ঠিকঠাক জানতো ওকেও যেহেতু তুমি মেরে ফেলেছো তাই আমাদের হাতে একান্তই তুমি ছাড়া আর কোনো ওয়ে নাই এই এর অ্যাটাকটা বন্ধ করার এরপর অ্যালেক্স বলে যে আমাকে ছাড়িয়ে দাও আমি সব বলে দিব অতপর কে হাট হাটসন ছাড়িয়ে দেওয়ার পর হাটসনকে সজরে এক ঘুষি মেরে অ্যালেক্স ওখান থেকে পালাতে নেয় তবে যখনই অ্যালেক্স দূরা ছিল তখন অ্যালেক্সের মাঝে বিভিন্ন নম্বর ও স্মৃতি জেগে ওঠে তখনই হাটসন অ্যালেক্সকে গান পয়েন্টে রেখে বলে যে তুমি ভালোই ভালো সব বলে দাও তখন অ্যালেক্স বলে যে সব তো করেছে তখন হাটসন ধমক দিয়ে বলে যে একদম চুপ রেজনব তোমাকে থেকে গিয়ে বরকুটাতে মারা গিয়েছে ওকে রাশিয়ান শূন্যরাই মেরেছে তোমার সাথে যতবার তুমি রেজনবকে দেখেছো এগুলোই সবই তোমার কল্পনা ছিল রেজনব তোমার সাথে বরকুটার পর কখনোই সাথে ছিল না তখন অ্যালেক্স বলে যে আমার কোনো নম্বর মনে পড়ছে না তবে হ্যাঁ রুসালকা রুসালকা নামে একটি জাহাজের কথা আমার খেয়াল আছে যে জাহাজের সামনে থেকে ফিদেল কাস্ত্রো আমাকে রাশিয়ানদের হাতে তুলে দিয়েছিল এই কথা শোনার পরই হারসন লেটস গো এরপর ইউএসএ তাদের নেভি ও বিমান বাহিনীকে নিয়ে রুসালকা নামক কার্গোশিপটাকে আটক করার জন্য রওনা হয় তখন রুসালকা মেক্সিকোর আশেপাশে মোতায়েন করা তো কোন রকম কালক্ষেপণ না করে ইউএস এয়ারফোর্সের হেলিকপ্টার গুলো জাহাজ আক্রমণ করে এবং গোলাগুলি শেষে ইউএসএ এর সৈন্যরা জাহাজের নেমে ভেতরে দিয়ে গিয়ে ভেতরে বুঝতে পারে যে এই জাহাজের নিচে বিশাল একটি আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি রয়েছে যা একদম সমুদ্রের তল দেশে অবস্থিত তো হার্টসন অ্যালেক্স উইবার সহ বাকিরা জাহাজ থেকে সাঁতার কেটে নিচে সেই ব্রডকাস্ট স্টেশনের সামনে যায় খুবই নিখুঁত ভাবে এই ল্যাপটা তৈরি করেছে সোভিয়েত ইউনিয়ন সমুদ্রের তলদেশ তো ইউএস মিডিংসের দলটা ওই ফেসিলিটির ভিতরে খুবই কৌশলে প্রবেশ করার পর বিভিন্ন বাধা পেরিয়ে অবশেষে ব্রডকাস্ট স্টেশনে পৌঁছায় যে যেখান থেকে ড্রাগোবিচের পাসওয়ার্ডটা স্লিপার এজেন্টের কাছে ছড়িয়ে দিবে বলে সিদ্ধান্ত করা হয়েছিল অতঃপর তখনই অ্যালেক্সের পাসওয়ার্ডটা মনে পড়ে যায় কিন্তু তখনই ড্রাগোবিচ এসে পড়ে এবং অ্যালেক্সকে গুলি করতে নেয় পেছন থেকে ড্রাগোবিচকে হার্ডসন গুলি করে দেয় এবং সে সুযোগে তখনই অ্যালেক্স ড্রাগোবিচকে সজোরে গলা টিপে খুন করে ফেলে এপরে হার্ডসন জানে যে দশ মিনিটের মধ্যে ইউএস নেভি সাবমেরিন দিয়ে এখানে আক্রমণ করবে তাই আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে অথবা ইউএস মেরিনসের পুরো দলটা ওই ল্যাব থেকে বের হয়ে যায় এবং সাঁতার কেটে উপরে অপেক্ষারত ইউএস নেভির একটি বহরের সামনে যেতে থাকে অতপর সব হিসাব নিকাশ চুকিয়ে ইউএস মেরিনসের দলটা উপরে উঠে আসে এরপর উইভার বলে যে জল ওভার উই ওন তো বন্ধুরা কল অফ ডিউটি ব্ল্যাক অপসের মূল গল্প এখানেই শেষ হয় তবে গেমের শেষে দেখানো হয় যে অ্যালেক্সি সেই ব্যক্তি ছিল যিনি জন এফ কেনেডিকে হত্যা করেছিল উনিশশো তেষট্টিতে তবে বন্ধুরা বাস্তবে প্রেসিডেন্ট জন এফ কেনেডি উনিশশো সালে খুন হলেও তার তার কিলার ছিল অন্য কেউ যে পরবর্তীতে ধরাও পড়েছিল মূলত কল অফ ডিউটি ব্ল্যাক অপসে ডেভেলপাররা গেমটাকে আরোকার হিসেবে উপস্থাপন করার জন্য বাস্তবের সাথে কাল্পনিক বিভিন্ন ঘটনার সংমিশ্রণ ঘটিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করেছে সো দিস ওয়াজ কল অফ ডিউটি ব্ল্যাক অপস স্টোরি এক্সপ্লেন ইন বাংলা সো গাইজ দিস ওয়াজ আওয়ার ভিডিও আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি কল অফ ডিউটি ব্ল্যাক অপস কোল্ড ওয়ার নিয়ে হাজির হব অ্যান্ড ওয়ান মোর থিং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং আইকনটি বাজিয়ে দাও যেন এ ধরনের ইন্টারেস্টিং গেমিং কন্টেন্ট তোমাদের জন্য মিস না হয় অ্যান্ড ওয়ান মোর থিং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো কন্টেন্টগুলো সবার মাঝে ছড়িয়ে দাও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত স্টে অ্যালার্ট স্টে সেফ লাভ ইউ ফ্যামিলি প্লে গেমস আসসালামু আলাইকুম